আজ আমরা বিহত্ত টু ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা পলাশিয়া পোস্ট অফিসে একত্রিত হয়েছি। আমরা ভেক্টরবোন ডিজিজ বা পতঙ্গবাহিত রোগ, মূলত ডেঙ্গুর উপরে সার্ভে এবং কাজ করে থাকি, মাত্র 150 টাকা দৈনিক সাম্মানিকের বিনিময়ে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছি, কলকাতাতে সমাবেশ করেছি। তিনি সেই সময় নির্বাচনী জনসভাতে আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের তিনি একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন এবং আমাদের মাসিক মাইনার ব্যবস্থা করে দেবেন, কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। তাই সেই প্রতিশ্রুতি আরেকবার আমাদের মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে আজকে এই পত্র বিপ্লবের সূচনা আমরা করছি আমাদের ব্লক থেকে। এবং কিছুদিন আগে স্বাস্থ্য দপ্তর একটি প্রস্তাব বার করেছেন যেখানে কেবলমাত্র 25 টাকা সাম্মানিক বৃদ্ধি কথা বলা হয়েছে, যেটা আমাদের কাছে বিরাট অসম্মানের। আর এই 25 টাকার বদলে একটা কোনো ব্যবস্থা, হ্যাঁ, এর থেকে মনে হয় আমাদের ব্লকের প্রত্যেকে একই কথা মনে হয় যে এই 25 টাকার বৃদ্ধির চেয়ে আমাদের একটু বিষ দিলে মনে হয় ভালো হতো, আরো বেশি ভালো হতো। তাই আমরা মাননীয়াকে আজ এই পত্র মাধ্যমে তার দেওয়া কথা আর একবার মনে করে দিয়ে যাচ্ছি যেন তিনি তার কথা রাখেন এবং আমাদের যেন মাসিক বেতন চালু হয়, আমরা যেন সিস্টেমের মধ্যে আসতে পারি এবং আমাদের যেন দুগত অন্য সংস্থান হয় সেটা যেন তিনি দেখেন একটু। এই পত্র পাঠানোর পরে যদি কোনো ব্যবস্থা না হয় কি করবেন? এই পত্র পাঠানোর পর যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, আমরা সারা রাজ্যে মোট 33,000 গ্রামীণ সম্পদ কর্মী রয়েছি, তারা আগামী 26 মার্চ কলকাতায় অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবে, তাছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু হালদার। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।